আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আপনাদের দেখাবো আমি নাগা বার্গার বানিয়ে। এখন আমি কিছু মুরগির শিনা আর রানের মাংস হাড় বাদে পাতলা স্লাইস করে কেটে শিলপাটা দিয়ে একটু ছেঁচে নিয়েছি। আপনারা চাইলে ওই যে হ্যামার দিয়েও আপনারা এটা ই করতে পারেন। আমি এই শিলপাটা দিয়েই ছেঁচে নিয়েছি, সমস্যা নাই। আমি এখন একটু লবণ দিয়ে দিচ্ছি, গোলমরিচ দিব হাফ চা চামচ। আমি এখানে বাসায় মশলা বানিয়েছিলাম, দারচিনি, এলাচ, লং, তারপর একটু সাই জিরা, সব মিলে হালকা হালকা দিয়ে আমি এটা বানিয়ে রাখি। এটাই আমি ব্যবহার করলাম, 2 চা চামচ। মরিচ দিব 1 চা চামচ। আমি আজকে ভিনেগারটা ব্যবহার করব, সয়া সসটা আমার একটু শেষ হয়ে গেছে, যার কারণে সয়া সসটা ব্যবহার করব না। এখন এটাকে আমি একটু মেখে আধা ঘন্টার জন্য রেখে দিব, তাহলে মশলাটা ভালো মতন এটার ভিতরে যাবে, মাংসটার ভিতরে। আপনারা চাইলে কাঁটা চামচ দিয়েও একটু কেচে নিতে পারেন, আমি ছেঁচেই নিয়েছি। এখন আমি এটাকে রেখে দিব 30 মিনিটের জন্য, 30 মিনিট পরে আবার আসবো। চুলাইতে আমি ফ্রাইগুলো ভাজতে স্বাচ্ছন্দ্য বোধ করি। লোহার চুলায় তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। ডিম ফেটে নিয়েছি, কিছু ময়দা নিয়েছি, ময়দাটা এখন আমি এই গোলমরিচটা দিয়ে দিব, একটু লবণ দিয়ে দিয়েছি। এখন আমি পিসগুলো আগে ডিমেই করে তারপরে ময়দার ভিতরে পোলেট দিয়ে ভেজে ফেলব। বেশি গরম তেলে ভাজবে না, তাহলে উপর দিয়ে শক্ত হবে, ভিতর দিয়ে কাঁচা থাকবে মাংসটা। আমি তেলটা পুরোপুরি গরম হওয়ার আগে দিয়েছি, কারণ বেশি গরম তেলে দিলে জিনিসটা পুড়ে যায় তাড়াতাড়ি। মিনিট করে এক পিস ভাজবো, উল্টিয়ে দিব 5-6 মিনিট পরে। এগুলো হয়ে গেছে, আমি উঠিয়ে ফেলছি। এভাবে ভেজে ফেলছি আমি, বানিয়ে নিব। আমি 4টা বোম্বাই মরিচ নিয়েছি, এখন বলে নাগা মরিচ। আগে আমরা বোম্বাই মরিচই ছোটো থেকে শুনে আসছি। সাদা সরষা নিয়েছি 2 চা চামচ, আগে এটা আমি গ্রিন করে নিব। টমেটো ক্যাচাপ দিয়ে দিব, যেহেতু আমার সস বেশ বার্গার বেশি এর জন্য। মেয়োনিজ দিয়ে দিব 2 টেবিল চামচ। আমি মিক্স করে নেব। সস বানানো হয়ে গেছে, এখন বাকি ফ্রাইগুলো আমি ভেজে নিই, তারপর আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। একটু বাটার দিয়ে দিলাম, এখন আমি এটা একটু আলতোভাবে রুটিটাকে বনটাকে একটু হালকা ভেজে নেব বাটার দিয়ে। একবার চুলা রাখতে মিহি মিহি রাখবেন। একটু ভেজে নিচ্ছি আমি, একটু
দুইটা চিজ দিয়ে দিব, আমি এই দুই দুইটা বন উঠিয়ে ফেলব। কিন্তু একদিন গরম হয়ে গেছে আর দুটো দিয়ে দিলাম এখানে একটু হোক, আমার বনগুলো হয়ে গেছে, আমি এখন আলতো করে উঠিয়ে ফেলব। নাগা সসটা দিয়ে দিব, যে যে রকম ঝাল খায়, আপনি ঝাল বেশি খেলে ঝাল বেশি দিবেন আর কম খেলে কম দিবেন, এটা আপনার উপরে নির্ভর করবে। চিকেন দিয়ে দিব, চিকেন দিয়ে দিচ্ছি। এখন আমি টমেটো স্লাইস দিয়ে দিব দুই পিস করে। এখন আমি আর একটু উপর দিয়ে ছিটিয়ে দিব নাগা সসটা, যাতে ঝালটা আর একটু টেস্টি হয়। খাবো যেহেতু একটু বেশি করে ঝাল খাই, তারপর হু হা করি, ভাল লাগবে। লেটুস পাতা দিয়ে দিব, সবগুলোতে একটা করে টুকটুক লাগিয়ে দিব। রেস্টুরেন্টে যায় 200-400 টাকা খরচ করার ভাই কি দরকার, নিজেরা বাসায় যেমন। এটা হচ্ছে আমার চুলা বন, আর এই বনগুলো আমি ইলেকট্রিক ওভেনে করেছি। আমার আজকের এই নাগা বনটা যদি আপনাদের বার্গারটা ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার এই চ্যানেলে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ, আবার দেখা হবে। আপনাদের জন্য বনের রেসিপি দরকার পড়ে তাহলে আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে।